ফারজান আলম, আপনি জানতে চেয়েছেন মেয়েদের মুখের ঠোঁটের উপরের লোম উঠানো কি জায়েজ আছে? যদি অনেক বেশি হয় এবং দৃষ্টিকটু লেভেলে হয়, পুরুষের মতো দেখা যায়, মুছের মতো দেখা যায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এটা উঠানো জায়েজ আছে। আর যদি খুবই হালকা পাতলা থাকে, দেখা না যায় ওইভাবে, তাহলে সেটা উঠানোর চেষ্টা করা বা কসরত করা উচিত নয়। শিরিনী ইউসুফ, আপনি লিখেছেন স্ত্রীর জাকাতের টাকা দিয়ে স্বামীর ঋণ পরিশোধ করা যাবে কিনা? যাবে। স্ত্রীর টাকা স্বামী যদি জাকাত খাওয়ার হকদার হন তাহলে দেয়া যাবে তাকে। আবির হোসেন লিখেছেন হাঁটুর উপরে কাপড় থাকা কারণে অজু হবে কিনা? অজু হয়ে যাবে, কিন্তু হাঁটুর উপরে কাপড় তোলা অন্যদের সামনে এটা না জায়েজ, একাকী থাকলে সেটি জায়েজ আছে। আলিফ লাম মিম আইডি থেকে আপনি লিখেছেন হিফজ থেকে মাহরুম হওয়ার কারণ কী কী, হিফজ করার সহজ উপায় জানালে উপকৃত হব। হিফজ থেকে মাহরুম হওয়ার বিশেষ কোনো কারণ নেই, তবে আল্লাহর কোরআন হিফজ করা ভালো জিনিস, সবাইকে আল্লাহ যে তৌফিক দিবেন পরিপূর্ণ হিফজ করার, এমন কোনো আবশ্যকতা নেই বা এমন কোনো বাধ্যবাধকতা নেই। হিফজ করার জন্য অল্প অল্প করে হিফজ করবেন, সেটা কোরআনে কারিম সালাতের মধ্যে তেলাওয়াত করার চেষ্টা করবেন, ধরে রাখার চেষ্টা করবেন, বাস এটাই হলো হিফজ করার উপায়, এবং অল্প অল্প করে করবেন। আর তেলাওয়াতকে নিয়মিত রাখা, এটাই হলো হিফজ ধরে রাখার সবচেয়ে সহজ উপায়। দেঘি মনি লিখেছেন আমার শাশুড়ির দ্বিতীয় বিয়ে হয়, প্রথম স্বামী থেকে প্রাপ্ত সম্পদ পুরোটা তার দ্বিতীয় ঘরের একটা মেয়েকে দিয়ে যান। তার প্রথম ঘরে দুইটা ছেলে এবং একটা মেয়ে আছে, তিনি কি ঠিক করেছেন? না, তিনি ঠিক করেননি, বরং সমস্ত সন্তানদেরকে দিতে হবে। মাজহারুল ইসলাম শরীফ লিখেছেন টিএসসিতে হজের ধ্বনি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বা বাদ্যযন্ত্রের মাধ্যমে গাওয়ার ব্যাপারে কিছু বলবেন। আমার নজরে পড়েনি, তবে বিষয়টি নিয়ে লেখালেখি হয়েছে, হালকা পাতলা দেখেছি। আমি আমার ছেলেকে নিয়ে পেরেশানিতে ছিলাম, সফরে ছিলাম, যার কারণে বিষয়টা ভালো করে আমি দেখতে পাইনি। তবে যেমনটি আপনি বলেছেন, এমনটি যদি হয়ে থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইককে বাদ্যযন্ত্রের মাধ্যমে গাওয়া হয়েছে, তাহলে সেটি গুনাহের কাজ করা হয়েছে। যারা এটা গেয়েছে তারা যদি মুসলমান হয়ে থাকে, তাদের তবা করা উচিত এবং এই হারাম কাজ থেকে সরে আসা উচিত। আর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকে তালবিয়া ইসলামের গুরুত্বপূর্ণ একটি আপনার জিকির, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার শিক্ষা আমাদেরকে দিয়েছেন, হজ এবং ওমরার অবিচ্ছেদ্য অংশ, গুরুত্বপূর্ণ একটি পার্ট, যেটি সেটিকে আপনার গান গাওয়া, সেটিকে নিয়ে তামাশা করা, সেটাকে নিয়ে বিদ্রুপ করা কিংবা সেটাকে প্যারোডি করা, এগুলো কোনো মুসলমানের কাজ হতে পারে না। যারা করেন তারা অমুসলিম হতে পারেন, আর অমুসলিমরা মুসলমানদের কোনো কিছু নিয়ে আপনার ব্যঙ্গ বিদ্রুপ হতে পারে বা অসম্মান হতে পারে, এরকমভাবে সেগুলোর ব্যবহার বা প্রয়োগ করলে সেটাও তারা অন্যায় করছেন। প্রচলিত আইন অনুযায়ী তাদেরকে বিচারের মুখোমুখি করার চেষ্টা করা উচিত এবং তাদের এই কাজের তীব্র নিন্দা আমরা জানাই, যদি কেউ এরকম করে থাকেন অমুসলিমকেও। আর মুসলমান যদি কেউ করে থাকেন, তবা করে তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। শফিকুল আলম সর্দার, আপনি লিখেছেন অবাধ্য সন্তান কি সম্পদের ওয়ারিশ হবে? হ্যাঁ, সন্তান অবাধ্য হলেও আপনার সন্তান হলেই আপনি তাকে ওয়ারিশ দিতে হবে। শফিকুল ইসলাম লিখেছেন আমার দুটি সন্তান, একটা ছেলে একটা মেয়ে, আমার সম্পদ দুজনকে ভাগ করে দিতে হবে। মেয়ের ভাগের সম্পদ কি মেয়েকে বিবাহ দেওয়া যায় আছে? না, সম্পদ দিয়ে মেয়েকে বিবাহ দিতে পারবেন না, এটা মেয়ের আলাদা পাওনা। সুমাইয়া আফরিন শিমু লিখেছেন স্বামী চাকরির কারণে দূরে থাকে আর তিন চার মাস পর পর আসে, আমি চাই তিনি আরও দ্রুত সময়ে আসুন, ব্যাপারে ইসলামী নির্দেশ না কি? তিনি অন্যায় করছেন যদি তিনি অনেক বেশি সময় থাকেন এবং এই সময় পর্যন্ত আপনি একাকী থাকার আপনার জন্য কঠিন হয়, তাহলে সেক্ষেত্রে তিনি অন্যায় করছেন। তাকে বোঝানো উচিত যে স্ত্রীর অধিকার আদায় করতে তিনি বাধ্য। জাহারাত জান্নাত লিখেছেন বিয়ের ব্যাপারে ইস্তেখারা করতে হলে পাত্রপাত্রী উভয় কি করতে হবে? সবাই যার যার জায়গা থেকে ইস্তেখারা করা উচিত, ভালো। আদিবুর রহমান যে এ লিখেছেন একটা প্রশ্ন 50 বারের উপরে করেছি বাট কোনো উত্তর পাচ্ছি না। হ্যাঁ, এখানে যদি প্রশ্ন থাকতো তাহলে তো উত্তর পেয়ে যেতেন। কে কাউসার আহমেদ লিখেছেন ওয়াশরুমে গিয়ে ব্রাশ করা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। আরশি আজম লিখেছেন কলম বা বই খাতা ভুলে পা লাগলে তা সালাম করে, এটা কি ঠিক? না, সালাম করতে হবে এমন কোনো কথা নেই, তবে শিক্ষা সামগ্রীর প্রতি সম্মান শ্রদ্ধা থাকা উচিত, সেগুলোর প্রতি অসম্মান না হয়, ইচ্ছাকৃতভাবে সেটা চেষ্টা করা উচিত বলে লেগেছে, তাতে কোনো অসুবিধা নেই। মোহাম্মদ আবুবকর সিদ্দিক লিখেছেন ভুল ক্রমে মাজার সেজদা দেওয়ার পর ক্ষমা চাইলে কি ক্ষমা পাবো? হ্যাঁ, লজ্জিত হয়ে ক্ষমা চাইলে অবশ্যই আপনি ক্ষমা পাবেন এবং তবা করবেন, আর কখনো করবেন না। মামুন আল জারিফ লিখেছেন আমি এমন একটা জব করি যেখানে দায় রাখতে দেওয়া হয় না, আমি অনেক কষ্ট করে দায় রাখছি কিন্তু এখন কেটে ফেলার জন্য বা ছোট করার জন্য বলা হচ্ছে, আমি এখন কি করতে পারি? ইসলামী দৃষ্টিকোণ থেকে জানাবেন দয়া করে। যদি বিকল্প চাকরির ব্যবস্থা হয়, কোনোরকম বেঁচে থাকার কোনো ব্যবস্থা আপনি খুঁজে পান, তাহলে আপনি অন্যায়ের সামনে মাথা নত না করে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালনার্থে আপনি দায় রাখবেন। আর যদি এই চাকরি ছেড়ে দিলে আপনি বিপদে পড়বেন এরকম মনে হয়, তাহলে আপনি নিরুপায় হিসাবে এই অন্যায় মেনে নিতে পারেন সীমিত সময়ের জন্য, বিকল্প চাকরি খুঁজে বের করার পর্যন্ত। এ আর আক্তার আপনি লিখেছেন আদম ব্যবসা কি যায়? কিন্তু আমাদের পরামর্শ হলো এই সমস্ত ক্ষেত্রে যদি কেউ তাকওয়ার উপর টিকে থাকার চেষ্টা করেন এবং হারামকে মেনে না নেন, আল্লাহ বলেন তার রিজিকের ব্যবস্থা করে দেন, হয়তো একটু সময় লাগে, জাস্ট এইটুকু। এ আর আক্তার আপনি লিখেছেন আদম ব্যবসা কি জায়েজ আছে? আদম ব্যবসার ব্যাপারটা তো অনেক দীর্ঘ আলোচনা সাপেক্ষ বিষয়, মানুষকে বিদেশ পাঠানোর জন্য এজেন্ট হিসাবে কাজ করা
এগুলো তো জায়েজ আছে বেসিক্যালি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মিথ্যা প্রতারণা করা হয়ে থাকে, সেগুলো যদি করা হয় তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই হারাম হবে। সাজ্জাদ হোসেন তানভীর, আপনি লিখেছেন কলেজের মেয়েরা পর্দা করেন, আমি কীভাবে দৃষ্টিগুণা থেকে বাঁচবো, আপনার প্রশ্ন উত্তর দিয়েছি সম্ভবত একবার। এমডি মাহদি হাসান, আপনি লিখেছেন যারা ধূমপান করে নামাজ পড়ে না তাদেরকে দান করা যাবে কিনা, যাবে, দান অমুসলিম কেউ করা যায়, বরং তাদেরকে দান করে সংশোধনের জন্য নসিহত করবেন, চেষ্টা করবেন, প্রেশার দিবেন, বুঝাবেন। তাহরিমা তামান্না, আপনি লিখেছেন ভাঙতি রোজা কয়টা আছে তা ভুলে গেলে করণীয় কি, অনুমান করবেন যে সর্বোচ্চ কয়টা হতে পারে, প্রয়োজনে এক দুটা বাড়িয়ে মিনিমাম মানে এর বেশি হবে না এই এরকম ফিগার আনুমানিকভাবে বের করে তো ওগুলো রাখবেন। পারুল আক্তার লিখেছেন ভাইয়েরা আমার ভাগের সম্পদ দিতে না চাইলে আমি জোর করে নিলে গুনাহ হবে কি? অবশ্যই আপনি নিতে পারেন, ভাইরা সম্পদ দিতে না চাইলে আপনি জোর করে নিলে আপনার কোনো গুনাহ হবে না, কারণ এটি আপনার অধিকার, এটি আপনার রাইট। প্রিয় দর্শক,